Assalamu alaikum. Hello everyone. I'm Rumana Rakhman. Welcome to our presentation. First of all, I would like to thank our honorable faculty member to give us the opportunity to make a video on leadership style. As an organization, we choose Square Hospital Limited, which is a sister concern of Square Group of Industries Limited. Thank you. Keep watching. Assalamu alaikum. Amar naam Naushad Parvez. I'm Square Hospital Head of Human Resources here at Kashi. আমি 2004 মেতে জয়েন করি, কিন্তু আমি এখন মানে হেড অফ এইচআর হিসেবে কাজ করছি। আমার প্রাইম রেসপন্সিবিলিটি হলো বেসিক্যালি আপনারা জানেন যে রিক্রুটমেন্ট করা, রিক্রুটমেন্টের সোর্সিং করা। আমরা শুধু লোকাল এমপ্লয়ি না, আমরা ফরেন এমপ্লয়ি কিন্তু রিক্রুটমেন্ট করে থাকি, এটা একটা বড় পার্ট। সেকেন্ড পার্টটা হলো গিয়ে যেটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করা, পারফরমেন্স ম্যানেজমেন্ট করা। সো বেসিক বা ফান্ডামেন্টাল যে এইচআর অ্যাক্টিভিটিসগুলো সবগুলো আমরা করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট বেসিক আমাদের হসপিটালে আমরা যারা এইচআর এ কাজ করি, উই আর বেসিক্যালি বলুন দিয়েছে বিজনেস পার্টনার, উই আর নট স্টাফ বস। রিজনটা হলো যে আমরা বিলিভ করি যে সার্ভিস ওয়েল্ডার ওয়ার্সে যদি আপনি কাজ করতে চান, ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইউর বিজনেস। এবং এই বিজনেসটা কি বেসিক্যালি হলে গেছে প্যাশেন্টের নিডটা কি, সেই নিডটা জানা। তো সুতরাং এই যে হেড অফ এইচআর হিসেবে শুধু আমি এইচআর অ্যাক্টিভিটিস যদি ক্যারিয়ার করি তা না, যে কোনো বিজনেস ডিসিশনে আমাদেরকে ইনভলভ হইতে, কারণ আমাদের ইনপুটগুলো কিন্তু অনেক বেশি লাগে। যেটা বলতে চাচ্ছি যে আমাদের মেজর চ্যালেঞ্জটা কি আছে বেসিক্যালি ইন্টারনালি, যে চ্যালেঞ্জগুলো যেটা হলো যে আমাদের এখানে ফিজিশিয়ানরা ওনারা এক ধরনের কালচার থেকে আসেন, নার্সরা আরেক কালচার থেকে আসেন, টেকনিশিয়ানরা আরেকটা কালচার থেকে আসেন, আর আমরা যারা নন ক্লিনিক্যাল যারা ম্যানেজমেন্টে কাজ করি, ফাইন্যান্স বলেন, এইচআর বলেন, অ্যাকাউন্টস বলেন, বিজনেস অফিস বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, এরা কিন্তু আমরা এক ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসি। ব্যাকগ্রাউন্ডে কি তফাৎ আমি বলতেছি যে আমাদের কিন্তু এডুকেশনে শেখানো হয় যে অর্গানাইজেশনটা কি, বেসিক রুলস রেগুলেশন কি, কিন্তু ওদের কিন্তু এইভাবে তেমন কিছু শেখানো হয় না। এই লোকগুলোকে অর্গানাইজেশন ওরিয়েন্টেশনটা করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায়। যে অর্গানাইজেশন থাকবে, তার কিছু রুলস রেগুলেশন থাকবে, তার কিছু সিস্টেম থাকবে যেটা আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট ইন্টারনাল চ্যালেঞ্জ কিন্তু এটা আমাদের যে এই লোকগুলোকে অর্গানাইজেশন ওরিয়েন্টেড করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে। তো আমরা যেহেতু 10 বছর হয়ে গেছে আমাদের, আমরা অলরেডি একটা জায়গায় চলে এসেছি মোটামুটি একটা ভালো করছি। 10 বছর তো না, 12 বছরের বেশি হবে, 2004 আমরা চালু করেছি, আমরা 12 বছর সেদিন পালন করলাম, আমরা 13 ইয়ার্স। এটা একটা হলো গিয়ে মেজর চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জটা হলো গিয়ে যে আমরা কিন্তু এই চ্যালে যারা আছি তারা আমাদের অলমোস্ট 50-60% টাইম আমাদের রিক্রুটমেন্টে ব্যয় করতে হয়, রিক্রুটমেন্ট সেশন ব্যয় করতে হয়, কারণ টার্ন ওভার হাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। হেলথ কেয়ার কিন্তু টার্ন ওভার সবচেয়ে বেশি থাকে, 15-16% কিন্তু টার্ন ওভার ভেরি অ্যাজ ইউজুয়াল আর কি। তো আমাদের ওখানে কিন্তু অনেক বেশি সময় দিতে হয়। তো এমপ্লয়ি রিটেইন করা, টার্ন ওভারটা ফিল আপ করা, টার্ন ওভার হওয়ার পরে নতুন এমপ্লয়িকে নতুন করে শেখানো, আবার তাকে পজিশন তৈরি করে, এইসব এইগুলো কিন্তু বেসিক্যালি অনেক এখানে আমাদের ম্যাক্সিমাম সময়টা চলে যায় কাজ করতে। এবং আমাদের সার্ভিসটি কিন্তু অন্যান্য যে কোনো সার্ভিস রয়েছে আরও বেশি অ্যাবসলিউটলি ডিফারেন্ট, কারণ মানুষ এখানে পেইন নিয়ে আসে। সো নর্মালি যেটা হয় যে যারা সরাসরি প্যাসেঞ্জের সাথে ডিল করে বা যারা কাস্টমার ডিল করে তাদের কাছে কিন্তু আসল ইনফরমেশান পাওয়া যায়। সো আপনি এই ধরনের ইন্ডাস্ট্রি করতে হলে আপনি বাধ্য যে আপনাকে ইনফরমেশান নিজ থেকে নিতে হবে। আপনি কর্পোরেট লেভেলে বসে কিন্তু কোনো ইনফরমেশান পাবেন না, প্যাসেঞ্জের কাছ থেকে ইনফরমেশান নিয়ে আপনাকে এই ধরনের ইন্ডাস্ট্রি চলবে। সুতরাং দেয়ার ইজ নো অনি অপশন যে কেউ ম্যানেজমেন্টে বসে কোনো ডিসিশন নেয়, এটা সিস্টেম সেলফে যে আপনাকে ওদের কাছ থেকে কপি নিতেই হবে, এবং যেটা আমরা সচেষ্ট করে থাকি। তো
because they are going to implement your system. First of all, যদি আপনি না করেন তাহলে সে কখনো এটা কোন করবে না। আপনি যদি কাউকে ডিসিশন মেকিং যদি পার্টিসিপেট না করান, আপনি যতই ভালো সিস্টেম দেন না কেন সে কিন্তু কখনো অন করবে না। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হলো কি যে আপনি যে সিস্টেমটা করবেন বা ডিসিশন নেবেন কিসের ভিত্তিতে, ইনফরমেশনের ভিত্তিতে। অ্যাকচুয়ালি ইনপুটস আপনি কার কাছ থেকে পাবেন যারা বেসিক্যালি পেশেন্ট, কোনো অপশন নেই, সেটা ডেফিনেটলি আমরা করি। ইট ইজ অনলি অনলাইন। যাদের কাছ থেকে অপিনিয়ন নিচ্ছে তারাই কিন্তু তারাই জানে প্রোডাক্টটা কেমন হওয়া উচিত। এখন যদি আমি কোন প্রোডাক্ট তার উপর চাপাই দিচ্ছি, যদি ওন যদি না করে, যদি তা যদি কোনো ওখানে কোনো কন্ট্রিবিউশন না থাকে, তাহলে তার সাথে কাজ কোনো খুব ডিফিকাল্ট এবং সেক্ষেত্রে কখনো কোম্পানি এস্টাবলিশ ডেফিনেটলি হবে। আমি আপনাকে নেক্সট যে কোশ্চেনে করছি সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনের স্টাফ অনেক ইম্পর্টেন্ট, সাবঅর্ডিনেট স্টাফ তাদের দ্বারাই আর কি অর্গানাইজেশনটা রান হয় বেসিক্যালি। তো এখন একজন ভালো লিডার যে হবে অর যে তাদেরকে অপারেট করার জন্য তাদেরকে ডাইরেকশন দিবে, তো তার অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে যে তারা কীভাবে তাদেরকে অপারেট করতে সাহায্য করছে, যে কাজটা পারছে না তা কীভাবে ক্লিন করছে। তো আপনাদের এখানে যারা স্টাফ আছে তাদের কীভাবে ইনফ্লুয়েন্স করার জন্য আপনারা ট্রাই করেন? দেখুন, এগুলো বেসিক্যালি লিডারশিপ বলেন বা এইচআর প্র্যাকটিস কালচার, ইটস এ ফিলোসফি। এটা ইউ ক্যান নট ডেভেলপ উইদিন এ ডে। স্কোয়ার রুট অ্যাডভান্টেজ 52 ইয়ার্স ওল্ড কোম্পানি, আমাদের একটা নিজস্ব স্টাইল আছে এবং এই স্টাইল দেখি আপনি দেখবেন যে স্কোয়ার কিন্তু মার্কেটে অলরেডি এস্টাবলিশ হিসাবে ভেরি ট্রাস্টেড অর্গানাইজেশন। যখন মানুষ স্কোয়ার ইস এ ভেরি ট্রাস্টেড অর্গানাইজেশন, সো যখনই একটা লোক আসে সেই এনভায়রনমেন্টটা পায়, ইমপ্লয়ি কিন্তু আসে এনভায়রনমেন্টটা পায়। রিজাল্ট আমি করছি যে আমাদের যে সিস্টেম আমরা ট্রান্সপারেন্ট, অ্যাবসলুটলি বিলিং সিস্টেম বলেন আমাদের অ্যাবসলুটলি ট্রান্সপারেন্ট, আমাদের ট্রিটমেন্ট অ্যাবসলুটলি ট্রান্সপারেন্ট, আমাদের পলিসি প্রসিডিউর অ্যাবসলুটলি ট্রান্সপারেন্ট। সো যখন আপনি একটা লোককে এই এনভায়রনমেন্টে ফেলবেন, সো অটোমেটিকলি কিন্তু ইনফ্লুয়েন্স হবে। আমি একটা জিনিস বলি যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট সাচ এ জিনিস যেটা শুধু একজন লোককে ভালো এমপ্লয়ি না, একজন ভালো মানুষ তৈরি করে। আমাদের যেহেতু একটা পারফরমেন্স অ্যাপ্রাইজার সিস্টেম আছে, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে কিন্তু আমরা এমপ্লয়ির উইকনেসগুলো আইডেন্টিফাই করি, রিজন নাম্বার ওয়ান। সেখান থেকে আইডেন্টিফাই করার পরে আমরা সেগুলো কিন্তু তাকে ট্রেনিংয়ের ব্যবস্থা করি। আমাদের এখানে কিন্তু হিউজ ট্রেনিং হয়, ইন হাউস ট্রেনিং হয়, অন দ্য জব ট্রেনিং হয়, অফ দ্য জব ট্রেনিং হয়। আর একটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের যারা স্টেক হোল্ডার সাপ্লায়ার তারা কিন্তু অনেক ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করে। যেমন যদি নতুন কোনো ইকুইপমেন্ট আসে, যদি কোনো এমএসসি যদি নতুন কোনো আসে, যদি কোনো মেডিসিন নতুন মার্কেট আসে, সবগুলো নিয়ে কিন্তু আমাদের কলেজ কিন্তু ট্রেনিংগুলো হয় আর কি। মাত্র যদি আপনি ট্রেনিং দেন, মাত্র যদি কাজ বোঝান, তাহলে সে কিন্তু অটোমেটিকলি মোটিভেট হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য আপনি কি জানেন যে এমপ্লয়ি আমি যাতে প্রপারলি আমার রেসপন্সিবিলিটি ডেলিভারি করতে পারি এবং এর পরবর্তীতে বা এর এগেনস্টে আপনার কিছু পাওয়া আছে, সেটা আপনার স্যালারি আছে, সেটা আপনার হতে পারে যে না আমার একটা প্রমোশন পাওয়া উচিত বা আমার আরও ট্রেনিং হওয়া উচিত, আমার আপগ্রেডেশন পাওয়া উচিত। যেটা আমরা আগে বলেছি যে আমাদের হসপিটালে কিন্তু আমরা বাইরে থেকে সাধারণত লিডারশিপ জায়গার মধ্যে কখনো লোক নিয়ে আসি না, আমরা আমাদের ডেভেলপ করি আর কি। সিস্টেম ইটসেলফই কিন্তু মানুষকে মোটিভেট করে এবং আপনি যখন প্যাশন নিয়ে ডিল করছেন আপনার কিন্তু কোনো অপশন নেই যে আপনি আপনার রেসপন্সিবিলিটি পালন না করে দিতে পারবেন। মানে ইটস এ সিস্টেমের মধ্যেই পড়ে যায় যে আপনাকে আপনার রোল প্লে করতে, যদি আপনার রোল প্লে না করেন অটোমেটিকলি কিন্তু এটা। আমাদের নার্সরা কেমন করছে, আমাদের ডাক্তাররা কেমন করছে, আমাদের ফুড অ্যান্ড বেভারেজের লোক কেমন করছে, আমাদের কাস্টমার সার্ভিস লোক কেমন করছে, আমাদের বিলিং সার্ভিস কেমন করছে, আমরা অলওয়েজ কিন্তু তাদের কাছ থেকে ফিডব্যাক নিই এবং ফিডব্যাক নিয়ে অ্যাকর্ডিংলি কিন্তু আমরা কাজ করি। একটা অবদান আছে,
এমপ্লয়িরা কিন্তু আপনার অর্গানাইজেশন তৈরি করে এমপ্লয়ির সেটা ডিসক্রাইব করতে পারে। আপনারা এটা ভালো করেন যেহেতু হিউম্যান রিসোর্সের ছাত্র একটা ইনোভেটিভ কোম্পানি। আমরা অলওয়েজ বিলিভ করি যে স্কোয়ার হসপিটাল আজকে যে পর্যায়ে আসছে সেখানে এমপ্লয়ির অবদান অনেক ভালো, এবং আমাদের গোল কিন্তু স্টার্ট আউট হসপিটাল 150 বেড, তাও দিস 450 বেড, যদি আমরা এটাকে 900 বেড করি তাও কিন্তু পেশেন্ট আমাদের এখানে আসবে। আমাদের মেজর চ্যালেঞ্জটা হলো কি যে আপনি যদি আপনার স্টুডেন্টটাকে ধরে রাখা, তো এখানে আমরা বেসিক্যালি এমপ্লয়িদেরকে যখন নিয়ে আসে তখন প্রত্যেকটা এমপ্লয়ি থাকে নতুন কম বেশি, আমাদের সিস্টেমের সাথে তার তাদের পরিচয় থাকে না, আমাদের প্রোটোকলের সাথে তার পরিচয় থাকে না। সুতরাং ফার্স্ট কিন্তু লোককে নিয়ে আসা করি, আমাদের সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে তাদেরকে ট্রেনিং করি, প্রোটোকল তাদেরকে ট্রেনিং করি, অ্যান্ড দেন এর বাইরে কিন্তু ইন হাউস ট্রেনিং কন্টিনিউস আমাদের চলে। আমাদের আমাদের এখানে প্রতিদিনে আমরা এভরিডে অ্যাটলিস্ট একটা করে ট্রেনিং এভরিডে, এবং অনেক সময় দেখা যায় 1.5-1.7 ট্রেনিং এভরিডে করতে পারে। কিভাবে হয় তারপরে এটার সাথে আমি আপনাকে বলেছি যে যখনই আমরা কোন ইকুইপমেন্ট কিনি তখন কিন্তু আমাদের বাইরে ট্রেনিং হয়, যে দেশ থেকে আমি ইকুইপমেন্ট নিয়ে আসছি সেই দেশে গিয়ে লোককে ট্রেনিং করে আসছি। কারণ এই ইকুইপমেন্টটা যারা ডিল করো তাদেরকে জানতে হবে যে কি হয়, আরেকটা হলো যে সাপ্লায়ার যারা দেয় তারা কিন্তু নিজেরাই আবার আপনার লোক নিয়ে আসে, তারা রিসোর্স লোক নিয়ে আসে সেই রিসোর্সকে দিয়ে আমাদের এখানে আবার ইমপ্লয়িদের ট্রেনিং করা। আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা জানি যে স্কয়ার হসপিটাল একটা লিডিং পজিশনে চলে আসছে, এটা একটা পাইওনিয়ার কোম্পানিতে চলে আসছে, দেন আপনার কি মনে হয় যে কোন বৈশিষ্ট্যগুলো লিডারশিপের থাকলে যেটা একটা লিডিং পজিশনে চলে আসতে পারে, কোন একটা একটা অর্গানাইজেশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য লিডারশিপের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত একটা লিডার হওয়ার জন্য, লিডিং পজিশনে আসার জন্য? অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজ ইজ অ্যাজ অর্গানাইজেশন ফার্স্ট লুকে দেখেন হেলথ কেয়ার সেক্টরে মানুষের ট্রাস্টে কিন্তু সবচেয়ে বড় ইম্পর্ট, চিট হচ্ছে না, ট্রিটমেন্ট ভালো হচ্ছে, এটা কিন্তু সবচেয়ে বড় ইস্যু। তো সেদিক দিয়ে কিন্তু ডেফিনেটলি আমরা কিন্তু অনেক আগে আছি। যেটা আমি বলেছি আগে যে স্কোয়ার বলতে কিন্তু মানুষ একটা ট্রাস্ট ফিল করে, একটা কনফিডেন্স ফিল করে, এবং আমাদের হসপিটালে কিন্তু শুধু ঢাকা শহর না পুরো বাংলাদেশ থেকে লোক যে কোনো জায়গা থেকে কিন্তু লোক এখানে আসে, এবং তাদের একটাই ট্রাস্ট ফিল করে যে আমি স্কোয়ারে যাচ্ছি ডেফিনেটলি আমি অ্যাটলিস্ট এটা হবে আমার জন্য ভালো হবে, খারাপ কিছু হবে না। তো আপনারা জানেন যে টিল টুডে আমাদের আন্ডার অনেক এখন বলতে এখানে কোনো কোশ্চেন রেজ হয়নি। সো ফার্স্ট যদি আপনি লিডারশিপে যেতে চান আপনাকে এখন প্র্যাকটিস করবে যাতে আপনি প্যাশেন্টের বা আপনার কাস্টমার ট্রাস্ট আপনি অর্জন করতে পারেন, দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে হোয়াট এভার ইউ ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যদি লিডারশিপে যদি করতে চান তাহলে সেখান থেকে ট্রান্সপারেন্সি আপনার থাকতে হবে, ঠিক আছে। থার্ড যেটা হলো গিয়ে যে আপনি এই হসপিটালটা কাদের জন্য করেছেন, প্যাশেন্টের জন্য করেছেন, সো প্যাশেন্ট নিডটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি প্যাশেন্ট নিডটা বুঝতেও পারবেন আপনার কিন্তু বিজনেস কিন্তু অটোমেটিকলি কিন্তু গ্রোথ হবে। সো দিজ আর দ্য ইস্যু আমি মনে করছি যদি আপনি ডেটাশিপে যদি আসতে চান ফার্স্ট অফ অল সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে, একদম সেকেন্ড হলে গেছে ট্রিটমেন্টটা যেন ভালো হয়, মানুষজন এখান থেকে সুস্থ হয়ে যায়। এবং দেখেন আজকালকার যুগে কিন্তু মানে তিনটা হসপিটাল এনে কিন্তু আমাদের সে ট্রিটমেন্টের কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছে, নাও ইটস এ টোটাল কনসেপ্ট, এখন শুধু ডাক্তার আর প্যাশেন্ট না, কাস্টমার সার্ভিস, বিলিং সিস্টেম, ফুড অ্যান্ড বেভারেজ, হাউসকিপিং, লন্ড্রি সমস্ত কিছু মিলে কিন্তু আপনার একটা প্যাকেজ হয়ে গেছে ট্রিটমেন্ট। এবং আপনার ট্রিটমেন্ট ভালো হলো, সব কিছু ভালো হলো, বিলিংয়ে কি যদি প্রবলেম হলো বা আপনি যদি সিকিউরিটি গার্ডটা ভালো আচরণ করেনি কাস্টমার সার্ভিস কিন্তু সেখানে ফেল মারে। তো এই কয়েকটা হসপিটাল এনে কিন্তু এই সিস্টেমটা ডেভেলপ করছে, না শুধু ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট না, ট্রিটমেন্টের সাথে ডায়েটরি সার্ভিস ইম্পর্টেন্ট, ট্রিটমেন্টের সাথে আপনার ঠিক মতো মেডিসিন আসলো কিনা, রাইট মেডিসিন আসলো কিনা সেটা নিয়ে ইস্যু, আপনাকে ঠিক মতো আপনার ড্রেস আপ চেঞ্জ করা হলো কিনা সেটা ইস্যু হয়ে গেছে, আপনি যে রুমে থাকছেন সেই রুম ক্লিন কিনা, যদি ক্লিন না থাকে তাহলে সেখান থেকে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি আছে। এই জিনিসগুলো ডেফিনেটলি যদি আপনি
অর্গানিজম ডিফারেন্ট হতে আপনার ডিফারেন্সিয়েশন কিছু থাকতেই হবে, এইগুলো কিন্তু আপনার হসপিটালকে ডিফাইন করবে। আপনার কি মনে হচ্ছে যে আগে যেমন আমাদের দেশে একটা প্রবণতা ছিল, এখন হয়তো বা স্কোয়ার হওয়াতে এরকম লিডিং পজিশনে চলে আসাতে আগে যেরকম মানুষের একটা প্রবণতা ছিল পার্শ্ববর্তী দেশে চিকিৎসার জন্য যাওয়া, সেটা কি এখন অনেকটা কমে এসেছে? আমি তো মনে করি যে অনেক পরিমাণ করছে, হিউজ পরিমাণ করছে, স্পেশালি তিনটা হসপিটাল হওয়ার পরে, স্কোয়ার অ্যাপোলো ইউনিট হওয়ার পরে। কারণ দেখেন আমি আপনাকে বলি যে আমাদের দেশে কিন্তু নিউরো সার্জারি খুব একটা ভালো ট্রিটমেন্ট আমাদের স্কোয়ার হয়ে যাওয়া কিন্তু আগে কিন্তু দেশে সেরকম হতো না। এক সময় ছিল যে মানুষের কার্ডিয়াক প্রবলেম হলে কিন্তু ইন্ডিয়া যেত, আমাদের থেকে অনেক কমে গেছে। সো ডেফিনেটলি লাভবান হচ্ছে। আর এর সাথে যেটা হচ্ছে যে এটার সাথে এই ইন্ডাস্ট্রি কিন্তু বিকাশ হচ্ছে অনেক বেশি। আমি আপনাকে অ্যাকচুয়াল বলতে পারবো না, বাট 85 আমাদের দেশে বোধ হয় 100-150 বেশি হসপিটাল বা ক্লিনিক ছিল না, যেটা আজকে কয়েক 20-25 হাজার কিন্তু অলরেডি ক্রস করেছে। সো ট্রিমেন্ডাস স্কোপ আছে, বাট ডেফিনেটলি ইটস এ মানি মেকিং অর্গানাইজেশন, ডেফিনেটলি না। আপনার দেখুন হয়তো মনে হচ্ছে প্রচুর ইনকাম নয়, কিছুমাতে মানি মেকিং অর্গানাইজেশন। এবং এই কারণে যাদের মনে করেন যে যারা চিন্তা করবে যে না ইটস নট এ মানি মেকিং অর্গানাইজেশন, তাহলেই কিন্তু সে কিন্তু মার্কেটে আসতে পারবে। হসপিটাল থেকে বিজনেস করা, ইথিক্যাল প্র্যাকটিস করে বিজনেস করা, কোনো কমিশন না দিয়ে বিজনেস করা, ইটস এ ভেরি টাফ, যেটা স্কোয়ার করতে পেরেছে। আপনি মানে বেসিক্যালি এটা তৈরি করেছেন প্যাশন সার্ভিস প্রোভাইড করার জন্য, আপনার কাস্টমারকে তাহলে হসপিটাল ইন্ডাস্ট্রি বিলিভ নিউ, হসপিটাল ইন্ডাস্ট্রি যদি আপনি ইথিক্যাল প্র্যাকটিস করেন ইটস ইম্পসিবল। গত লাস্ট 10 বছর কি হয়েছে বলেন তো, তিনটা হসপিটাল বার করে নাম শুনতে পাই না। অনেকে পদক্ষেপ নিয়েছে, অনেকে কিন্তু এক হলে গেছে হ্যাঁ ডেফিনেটলি বটম লাইন, আর সেকেন্ড মিল হচ্ছে হিউজ স্ক্যাসিটি অফ হিউম্যান, অসম্ভব রকম। এটা শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়। আমি যখন প্রথম আমরা হসপিটাল খুলি তখন আমাদের একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছিল না, নট এ সিঙ্গেল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মানে এখানে ইন্ডিয়া থেকে চেষ্টা করছি। আমাদের স্যার R&D ডিপার্টমেন্টটা, আপনাদের স্যার R&D যে ডিপার্টমেন্টটা আছে এটার যে রিসার্চ করার যে একটা প্রবণতা অথবা নতুন কিছু ইনভেন্ট করার, এটার ক্ষেত্রে হসপিটাল থেকে আপনার কি ইনফরমেশন নিয়ে অনেক কিছু হেল্প হচ্ছে? হ্যাঁ, যেটা আমাদের এক্সকন হসপিটাল বেসিক্যালি ঠিক ওইভাবে R&D ডিপার্টমেন্ট আলাদা করে নেয়। আচ্ছা, বাট প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু এর সাথে সে এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে ঠিক আছে এটা রিসার্চ না বাট ডেভেলপমেন্ট, ডেফিনেটলি আমরা ইনপুট যে ফিডব্যাকটা নিই সেই ফিডব্যাক নিয়ে কাজ করি, ঠিক আছে। সেখানে আমাদের সিস্টেমের ব্যাপারে কথা আসে, সেখানে আমাদের সার্ভিসের ব্যাপারে কথা আসে, সেখানে আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে কথা আসে, সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কাজ করি। স্যার, এমপ্লয়ি অর পেশেন্ট যারা থাকে, এমপ্লয়ি এবং পেশেন্ট দুজনকে কি আমাদের আপনাদেরকে ফিডব্যাকটা দিচ্ছে কিভাবে, মানে কি প্রসেসে তারা ফিডব্যাকটা দেয়, পেশেন্টরা কিভাবে ফিডব্যাকটা কিভাবে দিচ্ছে যে আপনার কাছে কমপ্লেন করছে আর কামা? সেটা হলো কিছু পেশেন্ট ফিডব্যাকে আমাদের ফিডব্যাক ফর্ম আছে, তারপর সেটার মাধ্যমে দেয়, এটা বেসিক্যালি ডিসচার্জ হওয়ার সময় দেয়। বাট আমাদের একটা সিস্টেম আছে যেখানে প্রত্যেকটা ফ্লোরে আমাদের কাস্টমার সার্ভিস আছে, যারা প্রতিদিন সেই কাস্টমার সার্ভিস কাস্টমারকে গিয়ে ভিজিট করে যে আপনার কোনো কমপ্লেন আছে কিনা প্রত্যেকটা ফ্লোরে। সো অন দ্য স্পট কিন্তু আমরা প্রবলেমগুলো পেয়ে যাই, এবং যে প্রবলেমগুলো সলভ করে সেটা কিন্তু আমরা ইমিডিয়েট তখনই সলভ করে দিই। দেখা যায় 90-95% প্রবলেম থাকে যেটা ইমিডিয়েট সলভ করা সম্ভব এটা। আর তাছাড়া আমাদের মেডিকেল সার্ভিসের একটা টিম আছে, যে টিমটা কিন্তু প্রতিদিনই কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ঘুরে পেশেন্টের কাছে জিজ্ঞাসা করে কি প্রবলেম আছে, ক্লিনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, নন ক্লিনিক্যাল প্রবলেম আছে, এটা কিন্তু রেগুলেশন করে এবং এভরিডে এটা রিপোর্ট হয়।